দিচ্ছি যে আজকে যারা জেলাটা চালাচ্ছে তাদের হাতে যদি জল এইভাবে চলে আগামী দিনে, তাহলে আমাদের যে 8টা আসন আছে আমরা জলপাইগুড়ি থেকে পরিচালনা করি, আমাদের অসুবিধা হবে জিততে। জলপাইগুড়িতে বিজেপি গোষ্ঠী কুন্দল প্রকাশ্যে, জেলা সভাপতি ও বিরোধী গোষ্ঠীর দুই পৃথক বিজয়া সম্মেলনী অনুষ্ঠানকে ঘিরে কাজিয়াতুঙ্গে। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে জলপাইগুড়িতে প্রকাশ্যে এলো বিজেপি গোষ্ঠী কুন্দল। জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে একের পর এক তোপ দাগল বিক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ির রাজনৈতিক মহল। জলপাইগুড়ির ডিবিসি রোডে বিজেপির পুরনো কার্যালয় বদলে নতুন কার্যালয় তৈরি হবে বলে তা ভেঙে দেওয়া হয়। ফলে নতুন কার্যালয় এখনও তৈরি না হয়, এতদিন জলপাইগুড়ির শহর থেকে দুটি দলীয় কার্যালয় থেকে দল চালাচ্ছিলেন বিজেপির দুই যুযুধান শিবির। জলপাইগুড়ির নতুন পাড়া এলাকায় বাকালি হাউসে কার্যালয় খুলে দল চালাচ্ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান বিজেপির রাজ্য সহসভাপতি দীপেন প্রামাণিক। অপরদিকে জলপাইগুড়ি 4 নং ঘুমটি এলাকায় ঐতিহ্য ভবন নামে একটি ভবন ভাড়া করে দল পরিচালনা করছিলেন বর্তমান জেলা সভাপতি বাপি গোস্বামী। এবার এই দুই শিবির বুধবার জলপাইগুড়ি শহরে দুটি পৃথক বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করে বসল, আর একে ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠতে শুরু করে। বুধবার জলপাইগুড়ি মহিতনগর স্কুল ময়দানে ছিল বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীর বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। অপরদিকে জলপাইগুড়ি পাণ্ডাপাড়ায় শ্রীদয়াল হলে পাল্টা একটি বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করেন বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি বিরোধী গোষ্ঠী। দীপেন প্রামাণিক অনুগামীরা এই দিন শ্রীদয়াল হলে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যোগ দেন প্রায় হাজার খানেক কর্মী সমর্থকরা বলে দাবি বিরোধী শিবিরের। সম্মেলন মঞ্চ থেকে জেলা সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগেন সভায় যোগ দেওয়ার নেতার কর্মীরা। এই দিন সভার পর সাংবাদিক সম্মেলন করে বিজেপির জলপাইগুড়ি জেলার প্রাক্তন জেলা সম্পাদক তথা আইটি কনভেনার কানাই রায় বলেন, আজকের এই বিজয়া সম্মেলন অনুষ্ঠানে যারা এসেছিলেন তাদের সবাইকে বর্তমান জেলা সভাপতি তথা ক্ষমতাসীন গোষ্ঠীর লোকেরা দল থেকে সরিয়ে ব্রাত্য করে রাখছেন। আমরা অনেক কষ্টে তাদের বুঝিয়ে দলে রেখেছি, তাই তাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান করলাম। আমরা লক্ষ্য করলাম বর্তমানে জেলা সভাপতি ক্ষমতায় আসার পর থেকে আমরা লক্ষ্য করলাম উনি কাজের লোককে সরিয়ে দিয়ে ওনার কাজের লোক দিয়ে জেলা চালাচ্ছেন। এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এইভাবে যদি চলতে থাকে আগামী বিধানসভার ভোটে বিজেপি জলপাইগুড়ি সাংগঠনিক জেলার আইটি বিধানসভার আসনে এর প্রভাব পড়বে, দল একটি আসনেও জিততে পারবে না। তাই আজকের এই অনুষ্ঠান করে আমরা দলের রাজ্য বা অন্যান্য নেতাদের দৃষ্টি আকর্ষণ করলাম, তারাও দেখুক প্রকৃত বিজেপি কর্মীরা কাদের সাথে আছে বলে মন্তব্য করেন তিনি। আজকের বিরোধী গোষ্ঠী ডাকা বিজয়া সম্মেলন অনুষ্ঠানে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নিয়ে বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীকে টেলিফোনে প্রশ্ন করলে তিনি বলেন এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। অপরদিকে আজকের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান নিয়ে কোনো মন্তব্য করতে চাননি দীপেন প্রামাণিক। ভোট সামনে ইলেকশন, বিরোধী পার্টির কাছে কিভাবে এটাই আমরা বার্তা পৌঁছাচ্ছি যে আজকে যারা জেলাটা চালাচ্ছে তাদের হাতে যদি দল এভাবে চলে আগামী দিনে, তাহলে আমাদের যে 8টা আসন আছে আমরা জলপাইগুড়ি থেকে পরিচালনা করি, আমাদের অসুবিধা হবে জিততে। নেতৃত্বকে আমরা এই বার্তাটা পৌঁছাতে চাচ্ছি যে যেই দলে এতগুলো লোককে সরিয়ে রেখে তারা জেলা চালাচ্ছে সেই দল কিভাবে জিতবে, এটাও আমাদের একটা বার্তা। আপনারা কি চাচ্ছেন? সামনে রাজনীতি, আর আমরা এটাতে তৃণমূল বা সিপিএম বা কংগ্রেস বা বিরোধীদের খুশি হওয়ার কিছু নেই, কেননা আমাদের দলে যারা আছে তাদের মধ্যে কয়েকজন লোক মাত্র এভাবে কাজ করছে। জেলা কমিটি যারা আছে তাদের বেশিরভাগই আমাদের সাথেই আছে, এবং মন্ডলে যতবার 33টা মন্ডল আমাদের, 33টা মন্ডলের মধ্যে ধরুন 20-22টা মন্ডল আমাদের সাথেই আছে, চিন্তা করার কিছু নেই। আর তৃণমূলেরও খুশি হওয়ার কিছু নেই এখানে, কেন বিজেপির জায়গায় আছে, একটা ভোটও এদিক ওদিক যাবে না। আমরা চাচ্ছি যে আগামী দিনে যারা বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা যেন প্রকৃত বিজেপির লোক হয়, আমরা যেন যেটা ভুল করেছি লোকসভায় সেরকম যেন ভুল আমরা আবার না। আপনার নাম আর পরিচয়? আমার নাম হলো কানন রায়, প্রাক্তন জেলা সম্পাদক এবং আইটিসিএল কনভেনর। আজকে যে আমরা এখানে বিজয় সম্মেলন করেছি, আমরা সেই সমস্ত কর্মীদেরকে আমরা এখানে দেখেছি যারা আজকে জেলা কমিটি আছে, সেই কমিটির যে নেতৃত্ব আছে তারা যেভাবে আজকে বঞ্চিত করে রাখছেন। আজকে আমরা সেই সমস্ত কর্মীরা যারা বসে করেছেন গভর্নর হলে যাবে বলে এরকম মানসিকতা তৈরি করেছেন, আমরা সেই সমস্ত কর্মীদের কাছে গিয়ে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দলে ধরে রাখতে পেরেছি, এবং আজকের এই বিজয় সম্মেলনী আমরা তাদেরকে নিয়েই করছি। আপনাদের কেন এরকম, কেন এই মুহূর্তে এই ধরনের মানে কর্মীদের বিক্ষুব্ধ হয়ে কেন, কি কারণ? না, বিক্ষুব্ধ কিছু না, ওরাও বিজেপি আমরাও বিজেপি, এখানে বিক্ষুব্ধের কিছু নেই। অ্যাকচুয়ালি মানুষের চিন্তাধারার উপর অনেক কিছু নির্ভর করে। আজকে যারা জেলা চালাচ্ছে
আগামী কয়েকদিন পরে হয়তো তারাও সরে যাবে, অন্য কেউ আসবে, কিন্তু তারা জানা যখন দায়িত্ব পেল আমরা দেখতে পেলাম তারা কাজের লোককে সরিয়ে দিয়ে কাছের লোকদেরকে নিয়ে উনি এখন জেলা চালাচ্ছেন। জেলা সভাপতি উনি তো চালাবেন, জেলা সভাপতি যেহেতু উনি, এবং ওনাকে সাপোর্ট করছেন আমাদেরই এখানকার আর একটা সংগঠন আছেন, আমি সেখানে তাদের নাম বলছি না, সেই সংগঠন থেকে দুজন, সবাই নয় দুজন, তাদের তারা এগুলো করাচ্ছে তাদেরকে দিয়ে, এবং এটা আমরা আমরা এটার মাধ্যমে আজকে রাজ্য এবং কেন্দ্রের কাছে আমরা একটা বার্তা পাঠাচ্ছি যে এতগুলো লোককে নিয়ে আজকে ওরাও মহিতনগরে একটা জেলা সম্মেলন করেছেন, জেলা সম্মেলন, কিন্তু ওখানে আমরা শুনতে পেলাম যে 100 জন লোক হয়েছে, কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হাজারের উপরে লোক হয়েছে, তো আপনাদেরকে বুঝতে হবে এবং আপনারা জনগণও দেখবে এবং আমাদের উপরে যারা নেতৃত্ব আছে তারাও দেখবে যে আজকে জলপাইগুড়ি বিজেপি কাদের সাথে আছে।